ফ্রেন্ডের বাড়িতে থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি অন্যের বাড়িতে থাকব না। বাবা প্লিজ আমার কথা শোন, ওরা খুব ভালো, তুই যদি ওদের সাথে অল্পক্ষণ থাকিস তোর যে অবিশ্বাস প্রবণতা নিমেষেই ভালোবাসায় বদলে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, প্লিজ 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 বাবা। হ্যাঁ বল বাবা। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি ট্রেন নাম্বার
এই বাড়ি এসো। কেস খেয়েছে এই বাড়িটাই নাকি? অনু যে একই ট্রেনে আছে তোমাকে জানাতে চেয়েছিলাম, অথচ তুমি ফোনই ধরোনি। বাছা আসো। সেই ধরা পড়েই গেলাম। এসো। অবন্তি জানে ফেল দেওয়ার কারণ কি? কাকিনাড়াতে আমার ফ্রেন্ড গায়ত্রীর কথা তোকে বলিনি? ওর ছেলে সঞ্জু হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, তাই এখানে ওকে থাকতে বলেছে। তোমরা এসো। লক্ষ্মী লক্ষ্মী, আমাদের গায়ত্রীর ছেলে এসেছে। নমস্কার আন্টি। বাবা তুমি কি হনুমানের পূজারি? হ্যাঁ আন্টি, কেন? এক হাত দিয়ে ব্যাগ বহন করছো তাই ভাবলাম। তাহলে আমাদের ঘরের গোস্ট তুমি? গোস্ট? মা গোস্ট নয়, ওটা গেস্ট। মা ইংলিশ জানে না। ও, গেস্ট গেস্ট। গোস্ট মানে শয়তান মা। তাহলে আমি তো ঠিকই বলেছি, কেন বলিস আমি ইংলিশ জানি না। দেখো ছেলে সঞ্জু, তুমি এখন বিশ্রাম নাও, পরে কথা হবে। ওকে ওকে। অদ্ভুত রুমটা দেখতে ভালো। এই ছেলে এক মিনিট, ওর কথাই বলেছিলাম। ও NIMC হাসপাতালে একজন ডাক্তার হিসেবে আছে, জেনারেল সার্জন ডক্টর সাইলেজা ম্যাডাম, আমার বড় মেয়ে। হাই। আরে হ্যাঁ, ও বলছিল গত রাতে ট্রেনে নাকি অনেক মশা ছিল, সারা রাত ঘুমাতে পারেনি একদম। তোমারও কি একই অবস্থা হয়েছিল? ঘুরে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিন নম্বরটা কে? তারা তো মাত্র দুজন, একজন মা দুজন মেয়ে, যথেষ্ট না? ও সে বড় মেয়ে সাইলু, ও তাদের নিজের মেয়ে নয়, ও বন্ধুর মেয়ে, ও হোস্টেলে থাকে, হয়তো দেখা করতে এসেছে। ওর কথা তোকে বলিনি আমি? বিশ্বনাথ কাউকে কথা দিলে ওটার জন্য সব কিছু করতে পারে। সাইলু যখন ছোট ছিল ওর বাবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে খুব গুরুতর অবস্থায় ছিল। আমার বন্ধু ওকে ওর বাবার মৃত্যুশয্যাগত অবস্থায় ওনার ইচ্ছা ছিল মেয়েকে একজন ডাক্তার হিসেবে দেখতে, কিন্তু ওটা ওনার পক্ষে সম্ভব ছিল না। আমার বন্ধু ওনাকে কথা দেয় সাইলুকে সে MBBS কোর্সে ভর্তি করাবে। আগে সে পরিকল্পনা করেছিল নিজের মেয়েকে MBBS পড়াবে, যদিও ওর আর্থিক অবস্থা অত সচ্ছল নয় যে দুটো মেয়েকে MBBS পড়ায়। বন্ধুকে কথা দিয়েছে বলেই বন্ধুর মেয়েকে MBBS পড়াচ্ছে, আর ওর নিজের মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়ায়। বিশ্বাস করা কঠিন যে আজকের পৃথিবীতে এ ধরনের মানুষ আছে, কিন্তু ও যখন বাড়িতে ওর স্ত্রীকে কোনো ব্যাপারে কথা দিয়ে বসে তাহলে ওর কথাই ব্যঙ্গ প্রদর্শিত হয়। ঠিক আছে, সম্ভব হলে তোর ফোনটা দে তো। আচ্ছা বাই, গুড বাই, দেখা হবে বাবা, বাই বাই বাই। আসলে জানো না, মা ভালো ইংলিশ জানে না। ঠিক আছে, দেখা হবে মা। গুড বাই মানে চিরকালের জন্য বিদায়। হ্যাঁ গায়ত্রী বল। আমার ছেলেকে কি বলেছো? কেউ কফি চাইলে এটা গিলতে পারে। হ্যালো। হ্যাঁ বল। ওর বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে সাইলুকে MBBS পড়াবে, আর যেই মেয়েটা চাকরি পেয়ে গেল অমনি হোস্টেলে পাঠালো। কোনো বন্ধুর টাকার প্রয়োজন হলে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। বাড়ি বন্ধক দিয়ে টাকা দিয়েছিলাম, এখন আর তার কোনো হদিশ পাওয়া যাবে না। আমরা ওই টাকাগুলো দিচ্ছি, সাথে বাড়ি ভাড়াও। এমন বাড়িতে একটা ছেলে নিয়ে এসেছে যেখানে রয়েছে একটা জোয়ান মেয়ে। দেখিস এই ছেলেটাও ঝামেলা পাকাবে। সাবধানে থাকিস, হয়তো প্রেম ভালোবাসার নাটক শুরু করে দিতে পারে। মা অমন কিছুই করবে না, প্রতিজ্ঞা করছি, সাবধানে থাকবো। আমি খেয়াল রাখবো। আচ্ছা তোমার অফিস যাওয়ার পথে অনুকে প্রতিদিন ওর কলেজে নামিয়ে দিতে পারবে? আচ্ছা, আসলে আমার কাছে দূরত্বটা বেশি লাগে। ঠিক আছে আঙ্কেল। এই থামো, তোমার দাড়ির কি করবে? শেভ না করে কাজে যাবে? না না, একটা সফটওয়্যার অফিসে প্রবেশের জন্য আমার অনেক আশা রয়েছে। কালকে থেকে আমার সিলভার স্ক্রিনে দেখবে।
অনুর বাড়িতে এসেছে ভাই, মনে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বিতা করবে। আমার তুলনায় ওর কি ক্ষমতা আছে? আমার মুখ তোদের কাছে দাঁড়াতে পারবে? একদম ছোটখাটো একটা স্কুলে ভর্তি করাবো, এত কনফিউশন থাকলে এরকম বিয়ে করে লাভ কি স্যার?
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগামীকাল অফিসে আসবেন? আসবো স্যার। তাহলে আমি আসবো না। কেন স্যার? আমি যাই ভাই। অদ্ভুত, শেষ হয়ে গেল আজকে। বেলব্যাট বাংলাদেশের এক নম্বর ব্যাটিং কোম্পানি, সব ধরনের খেলাধুলোর স্থান, সব ধরনের ব্যাটিং ইভেন্টগুলোর স্থান, খুবই সহজ মোবাইল অ্যাপ, সহজ এবং দ্রুত ডিপোজিট এবং উইথড্র দেওয়া হয়, সর্বোচ্চ অডস গ্যারান্টিযুক্ত পেমেন্ট দেওয়া হয়। প্রোমো কোড FILM ফিল অবশ্যই ব্যবহার করুন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বোনাস পান। আজই খেলুন বেলবেটের সাথে এবং ঘরে বসেই আয় করুন। সরি বলছিস না কেন? মনে হচ্ছে সিগারেট না টানলে মাথা কাজ করবে না। বাহ, এই থাকলে মনে হচ্ছে আমার ভাগ্যটাই খারাপ।
আমার নয় রে গিরি, বাচ্চার মতো কি যে করিস, আরে আরে অন্য কিছু একটা চিন্তা কর, ওকে একটা উপহার দিলে ভালো হবে। ঠিক আছে, প্রথমবার কফি শপে একটা মেয়েকে নিয়ে এসেছি,
বেশি টাকা ঠিক আছে বলে দেবো। আগে না বললে কেন? আগে এই কফি শপে আমি একটা মেয়েকে নিয়ে এসে অর্ডার আর বিল পরিশোধ করতাম, এখন আমি অর্ডার নিয়ে বিল সংগ্রহ করি। এই পোশাকে তুমি ভালোটা দেখবে না, তাই আমি মিথ্যে বলে দেবো। সরি ম্যাডাম, আমাদের কাছে গ্রিল স্যান্ডউইচ নেই। ও ঠিক আছে, দুটো রেড ভেলভেট কেক। তবে কোথায় কবে কোন ড্রেসে প্রথমবার তাকে দেখেছিলাম সেটা আমরা ভুলতে পারি না।
সারা জীবন মনে থেকে যায়। পড়াশোনার বিষয়ে আমাদের মনে রাখতে বলা হয়, আমরা ভুলে যাই, কিন্তু যে মেয়েটাকে আমরা ভুলতে চাই তাকে মনে থেকে যায় মৃত্যুর আগে অব্দি। সত্যিই তুমি ওকে ভীষণ মিস করো। ভালোবাসা কেউ যখন ব্যর্থ হয় কি হয় জানেন স্যার? রাতে ঘুমানোর আগে মনে পড়লেও কষ্ট হয়। বাবা মা পাশের রুমে থাকা সত্ত্বেও লুকিয়ে কাঁদাটা কতটা কষ্টের জানেন স্যার? ট্রেনে সে একটা রাতের জার্নি প্রতিটা রাত আমাকে কাঁদতে বাধ্য করে। এতই যখন ওকে ভালোবাসো, মেয়েটি যখন ওকে বিয়ে করতে বললো তখন করলে না কেন? কারণ আপনি, আমাদের ফ্রেন্ডশিপের জন্য আপনাকে নয়তো আমাকে স্যাক্রিফাইস করতেই হতো। যদি আমি সেটা করতাম আমার বন্ধুকে সেই স্মৃতিগুলো কাঁদাতো, আমি কাঁদলে বাবা মা আমাকে সান্ত্বনা দেবে, আর ব্যর্থ প্রেমিককে সান্ত্বনাও দেয় অনেকে। কিন্তু আপনি যদি স্যাক্রিফাইস করতেন, আপনার পাশে থাকা লোকগুলো আপনার দিকেই তাকিয়ে হাসত, যে অফিসে 40 বছর মাথা উঁচু করে কাজ করেছে সেখানেও লজ্জা পেতেন। শুধু এসবই নয়, এমনকি আপনার আত্মীয়রাও আপনাকে সম্মানের চোখে দেখত না। ওকে নিয়ে পালাইনি কেন? পালাতে কতটা সময় লাগত? 2 সেকেন্ড। ওকে নিয়ে আসার সময় আমি বুঝতে পারলাম আমি শুধু ওকে নিয়ে যাচ্ছি না, আপনার থেকে ওকে দূরে করে দিচ্ছি। প্রথমবার আমি নিজের কাছে হেরে গেলাম। ওখানে বিয়ে ছেড়ে তোমরা দুজন এখানে কি করছো? সঞ্জু আমার মেয়েকে বিয়ে করবে। মানে ওই ডাক্তারকে? অসম্ভব, যাকে বলেছিলাম তাকে দেননি, এখন এসেছে দরদ দেখাতে। আমার কথা শোনো বাবা, ওই গোদামুখ আমার পছন্দ নয়, তার যা ইচ্ছে সেটাই করতে চায়। মা, ওনাকে বলো ইচ্ছে নেই। অনুকে আপনার পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন। অনুমানে অনুর বিয়ে হয়নি? ওর বিয়ের পোশাক পরা ছবি যে গণেশ পাঠালো, আমরা কেবল বিয়ের পোশাকে তাকে সাজিয়েছি। আর কার্তিককে দেওয়া কথা? আমাদের জন্য তোমার ভালোবাসা বলি দিতে পারো, তোমার জন্য আমরা দিতে পারি না। আত্মত্যাগ করা তেমন কঠিন নয়, তবে দেখতে হবে যার জন্য আত্মত্যাগ করছি সে তার যোগ্য কিনা। আমরা আত্মত্যাগ করতে পারি যদি হয় সেটা তোমার মতো লোক। অনুর সাথে দেখা করতে হবে। মা, হায়দ্রাবাদে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, অনু হায়দ্রাবাদে নয়, যেখান থেকে তোমার ভালোবাসা শুরু হয়েছিল সেখানে অপেক্ষা করছে। সাবধান, কাকিনারা ছেলেরা বুদ্ধিতে হায়দ্রাবাদের থেকে এগিয়ে। লাল শার্ট পরা ছেলেটা এখনো মেয়েটাকে ডিস্টার্ব করে। জাহান্নাম চাকর, কাকিনারা ছেলেরা বুদ্ধিমত্তার ক্ষেত্রে হায়দ্রাবাদীদের শীর্ষে কখনোই উঠতে পারবে না। আসুক ছাল। বিদ্যুতেরই ঝলক যেমন তেমন যে নেই মার, বল মারিলে গোল ঠেকাবে এমন সাতকায়ার। বিশ্বকাপ জিতেছে ব্রাজিল আরো কয়েকবার, মাঠে খেলা